আপনারা দেখছেন আরামবাগ টাইমস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে পথ চলতি যে সমস্ত মানুষজন আপনারা চলছেন, আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা একটা কেন্দ্রীয় দপ্তরের কর্মচারী, কেন্দ্রীয় দপ্তরে আমরা কাজকর্ম করি। আজকে হঠাৎ আমরা সেই কেন্দ্রীয় দপ্তরের সামনে মাইক্রোফোন নিয়ে কেন আজকে আমরা রাস্তায় নেমেছি? আমরা রাস্তায় শুধু শুধু নামিনি। বর্তমানে ভারতবর্ষে যে গভর্নমেন্ট চলছে, সেই গভর্নমেন্ট নিজেদের অঙ্গুলি হেলনে সমগ্র ভারতবর্ষটাকে বিক্ষু করার একটা গভীর চক্রান্ত সৃষ্টি করেছে। চারখানা টাউন সাব অফিস উঠে যাচ্ছে, সেই চারখানা টাউন সাব অফিস হল বিডিও অফিসের কাছে যে পোস্ট অফিসটা সেটা, নেতাজি মহাবিদ্যালয়ের কাছে যে পোস্ট অফিস আছে সেটা, এবং বাসস্ট্যান্ডের কাছে আরামবাগপুর পোস্ট অফিস নামে পরিচিত পোস্ট অফিসটি, এবং বাসদেবপুর মোড়ে যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসটা তুলে দেওয়ার চক্রান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। নমস্কার, আমার নাম প্রভাত ভট্টাচার্য। কালীপুরের পোস্ট অফিস সহ 11টি পোস্ট অফিস মেন পোস্ট অফিসের সঙ্গে যুক্ত করা হচ্ছে, ফলে সাধারণ মানুষদের ও গ্রাহকের নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। শুন, 11টা পোস্ট অফিস নয়, হুগলি জেলায় 28টা পোস্ট অফিস কেন্দ্রীয় সরকার তুলে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে। তার ভিতরে আমাদের নর্থ হুগলিতে 11টা, এবারে তার ভিতরে আরামবাগে আমরা 4টে পোস্ট অফিস টাউন সাব অফিস, সেই 4টে সাব টাউন সাব অফিসকে তুলে দিয়ে আরামবাগের সঙ্গে মার্জ করার জন্য চিন্তা ভাবনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদি আরামবাগ হেড অফিসের যে কাজের বহর, পাবলিক এসে ঠিক মতন পরিষেবা পাচ্ছে না, কর্মচারীর অভাবে দিনের পর দিন বহু আমাদের আমরা প্রায় 25টার মতন পিএ স্ট্রেন্থ আছে, তার ভিতরে 11-12 জন কাজ করছে, তাহলে এত শর্ট থাকা সত্ত্বেও পাবলিক পরিষেবা ঠিক মতন পাচ্ছে না। যে সমস্ত কাউন্টারে কর্মচারীরা কাজ করছে, আজকে স্ট্যাটিস্টিক্স নিলে দেখা যায় তার 8 ঘন্টা ডিউটি, তারা দেখা যাবে তারা 14-15-16-17 ঘন্টা কাজ করছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই সাব অফিসগুলো তুলে দিয়ে আরামবাগের সঙ্গে ট্যাগ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। তাহলে আরামবাগ টাউন সাব অফিস 4টে তুলে দিয়ে আরামবাগের সঙ্গে হেড অফিসের সঙ্গে মার্জ করে দিলে সেই সমস্ত গ্রাহকরা এলে তাহলে পরিষেবা কি তারা ঠিক মতন পাবে? আরও তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে। কেন্দ্রীয় সরকারের উচিত যে সাধারণ মানুষকে পরিষেবা ঠিক করে দেওয়ার জন্যে, যাতে সাধারণ মানুষ আসার সঙ্গে সঙ্গে কাজটা পেয়ে যায়। এই যে যদি লোক না থাকে, প্রচুর কাজ থাকে, লোক শর্ট, তাহলে কী করে তাদের পরিষেবা পাবে বলুন। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।